সামর্থ্য অনুযায়ী একতলা, দোতলা, কখনো বা তিনতলা। দূর থেকে দেখতেও বেশ ভালো লাগে। মুন্সিগঞ্জের বিক্রমপুরের টিনের ঘরগুলো এভাবেই দৃষ্টিনন্দন করে তুলছে পুরো এলাকাকে। এ অঞ্চলের মানুষের কাছে টিনের ঘরের গুরুত্ব সবচেয়ে বেশি। মুন্সিগঞ্জ থেকে তানজিল হাসানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। টিনের চালে ঝুম বৃষ্টি, মোহনীয় এক সুর। কাঠের ঝুল বারান্দায় কাঠের কারুকাজ, দুয়ে মিলে নজর কাড়া কাঠামো, দৃষ্টিকারে থাম দরজা জানালার নকশাও। যুগ যুগ ধরে এমন দৃষ্টিনন্দন টিন কাঠের বাড়িগুলো হয়ে উঠেছে মুন্সিগঞ্জের ঐতিহ্য। নকশাকারের পাকা হাতে নিরেট কাঠ আর টিন রূপ নেয় শৈল্পিক আবাসে। দালান তৈরিতে সামর্থ্যবানরাও আশ্রয় নেন মনের দুয়ারে। এই ঘরটা শান্তির একটা জায়গা হচ্ছে যে ঘরে আপনার পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন বাতাস ঢুকে, প্লাস বৃষ্টির সময় টিনের চালের বৃষ্টির যে শব্দ, প্রাচীন ঐতিহ্য সেটুকে লালন করে কিন্তু এই যে দোতলা ঘর বা টিন কাঠের ঘর সেগুলো প্রচলন এখনো আছে। মূলত মুন্সিগঞ্জের লৌহজং ও শ্রীনগরে দেখা মেলে এসব বাড়ির। আয়তন ও নকশা ভেদে খরচ পড়ে 5-20 লাখ টাকা পর্যন্ত। বাংলাদেশের ভিতরে বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে এখন অনেক ধরনের বিল্ডিং তৈরি হচ্ছে, কিন্তু এই ধরনের ঘরগুলা খুবই কম দেখা যায়। বিক্রমপুরে এই জিনিসটাই খুব বেশি তৈরি হচ্ছে, কাঠের ঘরগুলা। সকলে এখানে আসে, ঘোরাফেরা করে, পিকনিক করে, এনজয় করে, আমিও এটাই এনজয় করি ব্যক্তিগতভাবে। স্থানীয়দের মতে শৈল্পিক মনের প্রকাশ তো বটেই, নদী ভাঙনের এলাকা হওয়ায় এমন ঘরের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।